অসীমা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। এখন আমরা বেরিয়ে পড়েছি কুমার পুকুর মেলার উদ্দেশ্যে, আর এখন ওখানে একটা মন্দিরও আছে, মা কালীর মন্দির। আর ওই মন্দিরে গিয়ে একটু পুজো দেবো, আর তার সাথে মেলায় একটু ঘোরাঘুরি করবো। আর কি কি করবো সবই আপনাদের সাথে শেয়ার করবো, আর সেগুলো দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। মেলা ঘুরবে চলে এসছি আমরা মন্দির প্রাঙ্গণে, এবারে গিয়ে একটু পুজো দেবো। এই যে সামনেই মন্দির, প্রথমে একটু ভোগ কিনে নেব। প্রতি বছরের ন্যায় এবছরও মাঘ মাসে শেষ শনিবার প্রাচীন রীতি মেনে কুমার পুকুর শ্রী শ্রী কালী মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠানে শুভ সূচনা হয়। মা কালীর এই মন্দির 350 বছরের পুরানো এই মন্দির। এখানে যে কালী মায়ের পুজো হয় সেই মা কালী তৈরি হয় এক মুসলমান বাড়িতে। এখানে নেই কোনো জাতিভেদাভেদ, নেই কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে এই পূজা ও মেলার এই অনুষ্ঠান সুসম্পন্ন হয়। আর এটাই হলো এই মেলার ঐতিহ্য। মা কালীর মন্দিরে চলে এসেছি। সোনাই, ভোগটা দাও ঠাকুর মশাইয়ের হাতে, ভোগটা নিন। জুতো পড়ানো চলছে, এটা ঝামেলার জিনিস। ব্যাপারটা ব্যাগটা ধরো, এখানে বলি দেওয়া হয়। মন্দির প্রাঙ্গণে বিতর বিশিষ্ট আছে, উত্তরোত্তর তার এসেই প্রথমে মন্দিরে একটু পুজো দিলাম, আর পুজো দিয়ে এবার আমরা মেলায় ঢুকছি। এবার দেখি মেলায় কি আছে। দুই পাশ দিয়ে দোকান, এখানে প্রচুর দোকান। এদিকেও একটা গলি, মেলাটা প্রচুর বড়, মাঠে মাঠে এই মেলাটা হয়, অনেক বড় মেলাটা, দোকানে শেষ করতে পারবেন। আসো একটা গলি গেল, একটা গলি, এটা তো সব দোকান, এটাতেও দোকান, আবার সামনে আরো দুটো গলি আছে। 10 টাকা পেন্সিল বক্স, 10 টাকা কি চাই। ইমিটেশনের দোকান দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না, আর এত আইটেম দেখে চোখ পুরো ধাঁধা লেগে যাচ্ছে, কোনটা নেই না নেই ঠিক করতেই পারছি না। প্রচুর কালেকশন, পরোটা কান ছিঁড়ে যাবে তো, ওজা ভার কান ছিঁড়ে যেতে পারে। মেন মেলা যেখানে হচ্ছে, যেখানে খেলনা খাওয়া দাওয়া নাগরদোলা সব রয়েছে সামনে, রেস্টুরেন্ট এদিকে, রেস্টুরেন্ট দুপাশে। কেমন ধোঁয়া উঠতে দেখেছি, খাবি একটু, প্লেট কি পাল্টে গেল নাকি গো? আচ্ছা ধনে পাতা বাদে একটা দিতে হবে, ওটা ধরো, তুমি দুটো খাও। আমি চেক করেছি কালকে, আমার তো খাওয়া গেল, আমি খেয়ে ঠান্ডা পড়ছে, একটু চা খাওয়া দরকার। তাহলে চলো চা খেয়ে আসি।
না বাবা এইখানে চা খাবে এটা চা দোকান এইখানে খাই আর ফাঁকা আছে হ্যাঁ আর সামনে শুনি আমি সব করব ওই লোক না করলে আমার কিছু যায় ঠিক আছে এখন রাখতে হবে আমি চলে যাব আমি খেয়েছি কতদিন ভালো করে ভালো লেগেছে তোমরা খেয়ে দাও পাপড়ি চাট রেডি হচ্ছে আরে যে এখানে দুজন বসে আছে মেলাতে খাওয়ার জন্যই তো এসছে মেলাতে খাবে না তা কি যা যা খাচ্ছি সবই ভালো লাগছে এক মনে খাচ্ছে মাথার একটু উঁচু করো মেলায় অনেক কিছু আইটেম বসেছে ওই একটা ওদিকে নাগরদোলা এখানে ম্যাজিক শো এদিকেও নাগরদোলা চারিদিকে নাগরদোলা বিভিন্ন রকম আইটেমের জিনিসপত্র সব বসেছে এখানে এই জলটা বস ধরে বসিস কেন পরবার লাইনে চলে যান ওধার থেকে লাইন খুলবে না সেই আবার খালাস চালা হয়ে গেল মিশর দেশের রানী আরবিয়ান দেশের খেলা মিশর থেকে রানী আসছে শাবাশ চলো আর ওই দেখো আগে প্রত্যেকে আগে কৃত্রিম বোটিং কৃত্রিম জল তৈরি করে বোটিং চলছে মেলার ভেতরে প্লাস্টিক দিয়ে কৃত্রিম বোটিং ইমিটেশনের দোকান দেখলে থাকতে পারে কোনটা কোনটা পেন না লিপস্টিক পেনের মত লিপস্টিকের মতো পেন এইখানে দেখা শোনা আঙ্কেলের কাছে দেখা ওই যে ওয়াও ওয়াও পেন কিনেছিস একটা এর উপরে নাম লিখে দেবে এইগুলোর উপর নাম লিখে দেবে তাই তো কত করে ওয়ান নেম থ্রি এগেনস্ট ওয়ান ড্রিঙ্ক ডাবল নেম এক্সট্রা দশ ওই উপরে উপরের বাঁ দিকে রে ওদের নাম আছে একটা একটা করে লিখছে নাম তিনটে নাম এক পাশে হবে না তাই তো দেখো যদি হয় যদি ধরে ধরেই দাও কম কালার দাও তিনটে তিন রকম কালার থাক
তৈরি হয়ে যাওয়ার পর দেখাচ্ছি ফিনিশিং, অসাধারণ হয়েছে, কাজটা খুব সুন্দর হয়েছে। ওয়াও ওয়াও ওয়াও, ও ফ্যান্টাস্টিক, ভাই বানিয়ে দিল, খুব সুন্দর একটা গিফট। দোকান আবার চলে এসছি, একবার ঘুগনি খেয়ে গেছি এখান থেকে, তখন দেখছিলে ফাঁকা, এখন দেখো কেমন ভিড় হয়ে গেছে। শুরু করেছিলাম ঘুগনি খেয়ে, অনেকটাই ঘোরাঘুরি করলাম আর লোকটা খাওয়া দাওয়া করলাম, এবার বাড়ির দিকে রওনা দেবো, সেই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, শুভরাত্রি।